আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের জন্য আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাসরুম মনিটরিং সিস্টেম, মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম। আমরা ইতিপূর্বে যে অ্যাপস দিয়ে ক্লাসরুম মনিটরিং করতাম, অর্থাৎ ড্যাশবোর্ডে ক্লাস দেওয়া, আমি যে ক্লাস নিচ্ছি সেটা তথ্য ড্যাশবোর্ডে দেওয়া, যেটা স্কুল চলাকালীন সময় আমরা করেছি, সেই অ্যাপসটি পরিবর্তিত হয়ে নতুন রূপে আরও আকর্ষণীয় এবং আরও সহজ করে ড্যাশবোর্ডে এসেছে। চলুন আমরা দেখে নেব কীভাবে এই ড্যাশবোর্ডে আমরা এই নতুন অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে পারি, প্রতিষ্ঠানের কীভাবে একজন ব্যক্তির রেজিস্ট্রেশন অর্থাৎ টিচারের শিক্ষকের রেজিস্ট্রেশন করতে পারি, প্লাস আর সেই ড্যাশবোর্ডে কীভাবে আমরা ক্লাস প্রদান করতে পারি। তো আমরা শুরুতেই একটি ব্রাউজার ওপেন করে নিই। এই ব্রাউজারে ওপেন করে একটি ট্যাব নিব, এখানে আমরা ড্যাশবোর্ডে যে নতুন অ্যাড্রেস সেটা লিখব, dshe.mmcm.gov.bd। আগে ছিল mmcm.gov.bd, এবার dshe সামনে যুক্ত হয়েছে আর মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের জন্য। এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন নতুন অ্যাপসটি চালু হয়েছে। তো এই অ্যাপসের প্রথমেই দেখেন বাম পাশে আছে বিজ্ঞপ্তি, ডিজিটাল মনিটরিং সিস্টেম, প্রথম পাতা বিজ্ঞপ্তি, যোগাযোগ, নিবন্ধন, লগ ইন। আমরা লগ ইনে যদি ক্লিক করি, লগ ইনে ক্লিক করলে কী হবে, আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তো আইডি পাসওয়ার্ড আগে আমাদের থাকতে হবে, না হলে তার লগ ইন করলে পাবো না। তো আমাদের প্রথমে এই কাজে কাজটি করতে হবে, নিবন্ধনে ক্লিক করুন। নিবন্ধনে ক্লিক করলে দেখুন বাম পাশে দেখাচ্ছে প্রাথমিক শিক্ষক নিবন্ধন, প্রতিষ্ঠান নিবন্ধন, আর ডান পাশে দেখাচ্ছে শিক্ষক নিবন্ধন, প্রতিষ্ঠান নিবন্ধন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে। তো আমরা প্রতিষ্ঠান নিবন্ধন, আমাদের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান অধিকাংশ নিবন্ধিত, যদি কারো নিবন্ধন না থাকে তাহলে সে করবেন। আমরা শিক্ষক নিবন্ধনটাই মূলত দেখব, তারপরে একটু প্রতিষ্ঠান নিবন্ধনের মধ্যে ঢুকে আসি, কী কী আছে একটু দেখে আসি। তো দেখুন প্রতিষ্ঠান নিবন্ধনের মধ্যে আপনি যে যে পাবেন, অঞ্চল, কোন অঞ্চলে আপনার এরিয়া, কোন অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চল, ঢাকা অঞ্চল, এভাবে অঞ্চল এখানে দিবেন। দেখেন মানে বিভাগগুলোই মূলত অঞ্চলে অনেকটা ইয়ে দেখাইছে। জেলা, কোন জেলায় আপনি এখানে অঞ্চল সিলেক্ট করলে এখানে জেলা পাবেন, যে অঞ্চলে সে অঞ্চলের জেলা পাবেন, উপজেলা পাবেন সেই অঞ্চলের। এরপর প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ সাধারণ প্রতিষ্ঠান, মাদ্রাসা, কারিগরি অর্থাৎ জেনারেল যেটা আমরা বলি হাই স্কুল সেটা, বা কলেজ কিনা, মাদ্রাসা বা কারিগরি কিনা। শিক্ষা প্রতিষ্ঠানের স্তর, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক এরা দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখুন, এখানে আপনি স্পষ্ট করে নামটি লিখে দেবেন। ও তা আমি এখানে দেখাচ্ছি না, এই জন্য আমার স্কুলটি অলরেডি নিবন্ধিত, নিবন্ধিত না এমন স্কুল আমার কাছে নাই আপাতত। আমাদের মিরপুর থানার অধিকাংশ স্কুলকে নিবন্ধন করে দিয়েছে অলরেডি। শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে দেওয়া বলতে, এর আগে যে অ্যাপ ছিল সেখানে যে আমরা করেছিলাম, সেই পুরাতন অ্যাপসটি যাদের সক্রিয় আছে এবং যাদের কোনো ঝামেলা নেই তারা হয়তো চালু হয়ে গেছে, আর যাদের ঝামেলা আছে তাদের আপাতত ওইটা বাদ দিয়ে বা নতুন করে আবেদন করে আপনার প্রতিষ্ঠানের নিবন্ধন করে নেবেন। তো এখানে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ইন নাম্বার, প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস, প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন, দুইটা পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডটা এমন পাসওয়ার্ড দিবেন আপনি যেন মনে রাখতে পারেন। তারপরে দেখেন 7-2 সমান কত, অর্থাৎ এই দুইটার মাইনাস করলে কোথায় 5 হবে, এখানে ইংলিশে লিখবেন 5, লিখে আবেদন করুন ক্লিক করুন। এখানে ধাপগুলো দেওয়া আছে, দেখেন মোট আপনাকে 11টি ধাপ অনুসরণ করতে হবে। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি, আমি মূলত দেখব শিক্ষক নিবন্ধন। তাহলে প্রতিষ্ঠান নিবন্ধনের বিষয়ে বুঝতে পেরেছেন, এবার আমরা চলে যাব শিক্ষক নিবন্ধনে। শিক্ষক নিবন্ধনে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, এখানে আমি নাম্বারটা লিখব, আমার প্রতিষ্ঠানের যে ইআইএন নাম্বার 1178-23, লিখে পরবর্তী ধাপ। দেখেন আমার প্রতিষ্ঠানটি নিবন্ধিত, সে কারণে পুরো তথ্য দেখাচ্ছে, যখন নিবন্ধিত থাকবে না তখন আপনি দেখবেন ওখানে এই তথ্যগুলো তখন দেখাবে না, তখন কিন্তু আপনি জানবেন আপনার প্রতিষ্ঠান নিবন্ধিত না, তখন আপনাকে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে আসতে হবে। তো এখানে আমরা নামটা লিখি, অবশ্যই অভ্র দিয়ে লিখবেন, ইংরেজিতে লিখুন, বড় হাতের দেওয়াটাই বেটার। মোবাইল নাম্বারটি লিখবেন, পদবি, পদবির এখানে আপনি জাস্ট ক্লিক করেন চলে আসবে, এই দেখেন
হ্যাঁ, প্রধান শিক্ষক অবশ্য এখানে ভুলবশত শিক্ষক প্রধান দেওয়া আছে, সহকারী শিক্ষক, অধ্যক্ষ, প্রভাষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমি দেব সহকারী শিক্ষক। ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন, অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার পাসওয়ার্ড জানেন এবং ইমেল অ্যাড্রেসটি চালু আছে। কেন ব্যবহার করবেন? যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড মিসিং হয়ে যায়, অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য আপনার এই ইমেল অ্যাড্রেসটির প্রয়োজন হবে, কারণ ইমেল অ্যাড্রেসটিতেই আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য লিঙ্ক প্রেরণ করবে। এই জন্য ইমেল অ্যাড্রেসটি অবশ্যই একটি সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। তো শিক্ষকের ইউজার নেম, আপনি এখানে সহজ একটি ইউজার নেম ব্যবহার করতে পারেন অথবা আপনার পুরো নাম ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো নাম এখন ব্যবহার করতে পারেন। স্পেস ছাড়া ব্যবহার করাটাই মনে হয় বেটার, একসঙ্গে স্পেস দিয়েও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি দেখি স্পেস দিয়ে নেয় কি না। ইউজার নেম সাধারণত এক শব্দেই বেশি ব্যবহার হয়। আচ্ছা নিলাম, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন এমন পাসওয়ার্ড দিবেন অবশ্যই। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে 10 × 3, অর্থাৎ 10 আর 3 গুণ করলে কত হয়, লেখেন ইংলিশে 30 লিখে এবারে আপনার যে কাজটি করতে হবে আবেদন করুন, আবেদন করুনে ক্লিক করুন। আপনি সেভ করে রাখতে পারেন, বারবার আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে না, অথবা নেভার করতে পারেন না, কেটে দিতে পারেন। আচ্ছা, দিয়ে রাখলাম আমার নিজস্ব পিসি, যেহেতু অন্য পিসিতে হলে কোনো সময় আপনি পাসওয়ার্ড সেভ করবেন না অন্যের পিসিতে। আচ্ছা দেখুন, আপনার নিবন্ধন সফল হয়েছে, অনুগ্রহ করে উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনের জন্য অপেক্ষা করুন, অর্থাৎ আপনার আবেদন কমপ্লিট হয়েছে। এবার উপজেলা শিক্ষা অফিসার তার পেজে ঢুকে যখন আপনাকে অ্যাকসেপ্ট করে দিবে, আর তখন আপনি আপনার এই আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এই নিবন্ধনের কাজটি করবেন। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে ক্লাস আপলোড করবেন সেই তথ্য নিয়ে চলে আসবো, যে কোনো সময়, যে কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন। আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। যে কোনো প্রশ্নের জন্য এখানে স্ক্রিনে আপনি মোবাইল নাম্বার দেখেছেন, মোবাইল নাম্বারে অথবা ইমেইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।